ক্যাপচা কয়েন প্রো থেকে বিকাশ রকেট ব্যাংক পেটিএমের মাধ্যমে টাকা তুলতে হলে আপনাকে প্রথমে যেটি করতে হবে সরাসরি গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে। প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে ক্যাপচা কয়েন প্রো লিখে সার্চ দিলেই অ্যাপ্লিকেশনটি প্রথমে চলে আসবে। জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে সরাসরি ওপেন করবেন। এরপরে এরকম একটি ইন্টারফেস পাবেন, এখান থেকে সর্বপ্রথমে রেজিস্ট্রেশন করে অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য দেখবেন সাইডে রেজিস্টার্ড লেখা আছে, এখানে প্রেস করে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিচ্ছি, তো আপনি আপনার জিমেল অ্যাড্রেস অথবা যে কোনো ইমেল দিয়ে দিবেন। এরপরে আপনি আপনার মন মতন একটি পাসওয়ার্ড দিবেন এবং এই পাসওয়ার্ডটি মনে রাখবেন ভবিষ্যতে লগইন করার জন্য। তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মন মতন একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। এরপর রেজিস্টার্ড বাটনে প্রেস করার পরে একটু লোডিং হবে এবং অ্যাকাউন্টটা ক্রিয়েট সাকসেসফুল হয়ে যাবে। তো দেখুন অলরেডি অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট সাকসেসফুল। এরপরে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন, দেখুন বক্সের ভিতরে কিছু ক্যাপচা রয়েছে। আপনার কাজ হলো এই ক্যাপচাগুলি টাইপ করে ভ্যালিডেট করা। প্রতিবার ভ্যালিডেট করলেই আপনাকে কিছু পয়েন্টস দেওয়া হবে। নিচে দেখুন আরও কিছু অপশন রয়েছে, ইনস্ট্রাকশন, অর্থাৎ এই বাটনে প্রেস করলে আপনি এই অ্যাপ্লিকেশনের যাবতীয় ইনস্ট্রাকশন পেয়ে যাবেন। নিচে দেখুন ডেইলি চেক ইন নামে একটি বাটন রয়েছে, অর্থাৎ এই বাটনের মাধ্যমে আপনি যদি প্রতিদিন একবার করে চেক ইন করেন তাহলে আপনাকে 50 করে পয়েন্ট ফ্রি দেওয়া হবে। সাইডে দেখুন পেমেন্ট রিকোয়েস্ট নামে একটি অপশন রয়েছে, অর্থাৎ আপনি যখন পেমেন্ট তুলবেন তখন এই ফর্মটি ফিল আপ করে আপনাকে সাবমিট করে পেমেন্ট তুলতে হবে। নিচে দেখুন কন্ট্যাক্ট আস নামে আরেকটি বাটন রয়েছে, এই বাটনে প্রেস করলে আপনি দুটি কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন অথরিটির, হোয়াটসঅ্যাপ এবং ইমেল। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার ক্ষেত্রে আপনি যদি কখনও কোনো ধরনের প্রবলেম ফেস করেন এবং কোনো কিছু জানার থাকে তো সেই ক্ষেত্রে আপনি এই হোয়াটসঅ্যাপ এবং ইমেলে যোগাযোগ করে সেই ইনফরমেশনটি জানতে পারেন। ভিউয়ার্স, এই অ্যাপ্লিকেশনটিতে শুধু ক্যাপচা ভ্যালিডেট করলেই হবে না, অ্যাপ্লিকেশনটির কিছু রুলস রয়েছে, যে রুলসগুলি অবশ্যই আপনাকে ফলো করতে হবে। আপনি যদি রুলস ফলো না করে ক্যাপচা ফিল আপ করেন তাহলে আপনি এক টাকাও পেমেন্ট পাবেন না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, অন্যথায় যদি পেমেন্ট না পান সেই ক্ষেত্রে আমি দায়ী নয়। ভিডিওটি এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, আমার প্রত্যেকটি কথা মনোযোগ দিয়ে শুনবেন। এখন কাজের প্রসেসে চলে আসি, আপনারা জাস্ট এই ভ্যালিডেটে প্রেস করে ক্যাপচাগুলি টাইপ করবেন। দেখুন লেখা আছে রাইট ক্যাপচা হেয়ার, তো দেখুন এখানে ছোট একটি ক্যাপচা আছে, তো বড় ক্যাপচাও কিন্তু আসবে, তো সেই বড় ক্যাপচা টাইপের ক্ষেত্রে আপনাদের অনেক কষ্ট হতে পারে। তো আমি দেখিয়ে দিব কিভাবে সহজে সেই ক্যাপচাগুলি টাইপ করবেন, একদম ইজি প্রসেসটি আমি দেখিয়ে দিব। তো জাস্ট এই ক্যাপচাগুলি এখানে টাইপ করবেন, যেগুলো সহজ সেগুলোই শুধুমাত্র আপনি টাইপ করবেন। এরপরে ভ্যালিডেটে প্রেস করলেই দেখবেন যে অটোমেটিকলি ভ্যালিডেট হবে এবং একটি বিজ্ঞাপন শো করবে। এই বিজ্ঞাপনটি 2-3 সেকেন্ড করে দেখবেন, এটি হলো প্রথম রুলস। আমি আবারও আপনাদের প্রথম রুলসটি বলে দিই, যখনই আপনি ক্যাপচা ভ্যালিডেট করবেন তখনই কিন্তু আপনার একটি বিজ্ঞাপন শো করবে, সেই বিজ্ঞাপনটি আপনাকে 2-3 সেকেন্ড দেখে ক্লোজ করে দিতে হবে। তো আমি টাইপ করছি, মেবি আমার ভুল দেখাচ্ছে, এইচও, হ্যাঁ ঠিক আছে ভ্যালিডেট, হ্যাঁ দেখুন ভ্যালিডেট হয়ে গেছে, এই যে 10 পয়েন্ট। তো এভাবে আপনাদেরকে ভ্যালিডেট করতে হবে। তো অনেক ক্ষেত্রে দেখুন মিডিয়াম 20 বা 30 এরকম কিন্তু বড় বড় ক্যাপচা আসবে, তো বড় বড় ক্যাপচা অনেক সময় আপনারা বোর ফিল করতে পারেন, তো সেই প্রসেসটা আমি দেখিয়ে দেব। তো এভাবে জাস্ট আপনারা ক্যাপচাগুলি টাইপ করবেন, ই ইউ এন ওয়াই এ ও ই এফ। তো দেখুন সহজেই কিন্তু আমি এগুলো টাইপ করে ফেললাম, কিছু স্যাম্পল আসবে সেগুলো কিন্তু অনেক বিরক্তিকর, তো 2-3 সেকেন্ড দেখে কিন্তু এগুলো জাস্ট ক্লোজ করে দিবেন, তারপরে ওকে বাটনে প্রেস করবেন, 20 যোগ হয়ে যাবে। তো দেখুন এখন কিন্তু একটি বড় ক্যাপচা চলে আসছে, এটা কিন্তু টাইপ করতে অনেক সময় লাগবে, তো সেই ক্ষেত্রে আমি একটি ইজি প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিব। কিন্তু মনে রাখবেন আমার এই ইজি প্রসেসটি শুধুমাত্র হার্ড 30 লেভেলের জন্য প্রযোজ্য, 30 লেভেলের নিচের কোনো ক্যাপচার জন্য প্রযোজ্য না।
তো আমি আবারও আপনাদেরকে বলে দেই, আপনারা শুধুমাত্র হার্ড 30 লেভেলের ক্ষেত্রে আমার এই ইজি প্রসেসটি ব্যবহার করবেন, আর যদি ব্যবহার না করতে চান সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি যদি টাইপ করতে পারেন সেটা আপনার ইচ্ছা। তবে আমি আবারও বলে দেই, হার্ড 10 হার্ড 20 এই লেভেলের জন্য কখনোই আপনি ওই প্রসেসটি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না। আপনি যখন এই অ্যাপ্লিকেশনটিতে কাজ করবেন তখন অ্যাপ্লিকেশন অথরিটি আপনার প্রত্যেকটি অ্যাক্টিভিটি দেখার ক্ষমতা রাখে, জানতে পারে আপনি কিভাবে কাজ করলেন, কোন প্রসেসে কাজ করলেন, সব কিন্তু তাদের ডাটাবেজে জমা হয়। আশা করি বুঝতে পেরেছেন। তো যাই হোক, আমি দেখিয়ে দিব, জাস্ট দেখুন, এখানে কিন্তু অনেক দীর্ঘ একটি ক্যাপচা, অনেকের ক্ষেত্রে বোর্ড ফিল হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা যেটি করবেন, সরাসরি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন কপি এনি টেক্সট অন স্ক্রিন, মানে স্ক্রিন থেকে যে কোনো কপি টেক্সট করার। তো দেখবেন এই 3 নম্বরে যে অ্যাপ্লিকেশনটি চলে আসবে, কপি টেক্সট অ্যান্ড স্ক্রিন শুড, জাস্ট এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করে জাস্ট সেটিং থেকে আপনি এটি সেট করে নেবেন। ওপেন সেটিংয়ে প্রেস করার পরে দেখবেন অ্যাসিস্ট অ্যাপ, জাস্ট এখানে প্রেস করে কপি সিলেক্ট করবেন, এরপরে ওকে প্রেস করবেন, জাস্ট আপনার কাজ ফিনিশ। এরপরে আপনি যে কাজটি করবেন, আপনার হোম বাটনে আপনি লং প্রেস করবেন, মানে প্রেস করে ধরার পরে দেখবেন এরকম চলে আসবে, তারপরে জাস্ট এই ক্যাপচার উপরে টাইপ করে দেখবেন ক্যাপচারটা টাইপ হয়ে যাবে। দেখুন ওই ক্যাপচারটা কিন্তু টাইপ হয়ে গেছে। এরপরে জাস্ট ভ্যালিডেট প্রেস করে এখানে জাস্ট আপনি পেস্ট করে দেবেন, তো হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি আবারও বলি, আপনারা শুধুমাত্র হার্ট লেভেলের ক্যাপচা, মানে 30 লেভেলের ক্যাপচার ক্ষেত্রে আপনি এই প্রসেসটি ব্যবহার করবেন। এই যে দেখুন এখন কিন্তু 20 আসছে, এই ক্ষেত্রে কিন্তু আপনি ওই কপি করে আপনি ভ্যালিডেট করতে পারবেন না, তাহলে কিন্তু অথরিটি কিন্তু জাস্ট আপনার মানে বুঝতে পারবে, কারণ একটি অ্যাপ্লিকেশন অথরিটি আপনি কিভাবে কাজ করলেন সব কিছু সে জানার ক্ষমতা রাখে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো যাই হোক, এইভাবে আপনারা ভ্যালিডেট করে পয়েন্ট রান করবেন, এবং যখনই বিজ্ঞাপন শো করবে তখন প্রত্যেকটা বিজ্ঞাপন আপনারা 2 থেকে 3 সেকেন্ড করে দেখবেন, এরপরে ক্লোজ করে দিবেন। এবং আরও একটি গুরুত্বপূর্ণ রুল রয়েছে, সেই রুলসটি অবশ্যই আপনাকে ফলো করতে হবে। প্রতি 20 থেকে 30টা ক্যাপচা পূরণ করার পরপর একটি বিজ্ঞাপনের উপরে ক্লিক করতে হবে, এবং যে লিঙ্কে নিয়ে যাবে সেই লিঙ্কে আপনাকে 40 থেকে 1 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো ধরুন আমি একটি ক্যাপচা পূরণ করছি, জাস্ট এটা আমি কপি করা যাবে না, কারণ এটা কপি করলে সমস্যা, জাস্ট টাইপ করবেন, যেহেতু এটা 20 লেভেলের, শুধুমাত্র 30 লেভেলেরগুলো আপনারা কপি করে নিতে পারবেন, যেহেতু ওটা একটু কঠিন, অনেক সময় আপনারা বোরিং ফিল করতে বা বোর্ড ফিল হতে পারেন। এম এ জাস্ট আমি এটা ভ্যালিডেট করছি। তো এইভাবে 20 থেকে 25টা ক্যাপচা পূরণ করার পরে জাস্ট বিজ্ঞাপনের উপরে ক্লিক করবেন। এই যে দেখুন আমি কিন্তু বিজ্ঞাপনের উপরে যে বাটন রয়েছে ক্লিক করলাম, একটা লিঙ্কে নিয়ে যাবে। এই যে দেখুন এই লিঙ্কে আপনাকে লোড হওয়ার পরে 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করতে হবে, এখানে ঘোরাঘুরি করতে হবে এরকম। এখানে যে কোনো লিঙ্ক আসতে পারে, মানে যে কোনো বিজ্ঞাপন শো করতে পারে, আপনাকে সেটা কোনটা সেটা বলতে পারবো না, যে কোনো বিজ্ঞাপন আসতে পারে, সেই বিজ্ঞাপনের উপরে আপনাকে ক্লিক করতে হবে। তো যাই হোক, এইভাবে আপনারা জাস্ট ক্যাপচা টাইপ করে এখানে আপনি পয়েন্ট আপনার যোগ হয়ে যাবে। ক্যাপচা পূরণ করে প্রতিদিন সর্বোচ্চ আপনি 20,000 পয়েন্ট আর্ন করতে পারবেন, এর বেশি পারবেন না। তো এভাবে যদি আপনি ক্যাপচা পূরণ করে 20,000 কয়েন আর্ন করেন, 10 দিনে আপনার 2 লাখ কয়েন হয়ে যাবে, আর 2 লাখ কয়েন হলেই আপনি পেমেন্টটা তুলতে পারবেন। দেখুন ইনস্ট্রাকশনে লেখা আছে, আফটার আর্নিং 2 লাখ কয়েন ইউ উইল বি অ্যাবল টু সেন্ড আস পেমেন্ট রিকোয়েস্ট, অর্থাৎ 2 লাখ কয়েন করার আগে আপনি পেমেন্ট রিকোয়েস্ট ইচ্ছা করলেও পারবেন না, যখনই আপনার 2 লাখ কয়েন হয়ে যাবে তখনই আপনি টাকা তোলার জন্য পেমেন্ট রিকোয়েস্ট পাঠাতে পারবেন বিকাশ, রকেট ব্যাংক, অর্থাৎ আপনি যে মাধ্যমে টাকা নিতে চান সেই মাধ্যমে টাকাটা নিতে পারবেন। 2 লক্ষ কয়েন আর্ন করার আগে আপনি চাইলেও পেমেন্ট রিকোয়েস্ট পাঠাতে পারবেন না, দেখুন পেমেন্ট রিকোয়েস্ট যাবে না, অর্থাৎ 2 লাখের আগে আপনি চাইলেও পেমেন্ট রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন না। তো আমি আপনাদেরকে পেমেন্ট রিকোয়েস্ট সেন্ড করে দেখাচ্ছি, আমার আরেকটি অ্যাকাউন্টে 2 লাখ পয়েন্ট রয়েছে, তো আমি সেটা লগ ইন করি, লগ ইন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমার এখানে কিন্তু 2 লাখ পয়েন্ট রয়েছে। তো পেমেন্ট রিকোয়েস্ট সেন্ড করার জন্য আপনি জাস্ট এই পেমেন্ট রিকোয়েস্ট বাটনে প্রেস করবেন, বাটনে পেমেন্ট রিকোয়েস্ট বাটনে প্রেস করার পরে এখানে আপনি আপনার ফুল নাম টাইপ করবেন, যেমন আমি টাইপ করছি MD ইব্রাহিম বা একটা টাইপ করছি, এরপরে আপনার ক্যাপচা কয়েন
প্রোর রেজিস্টার্ড ইমেলটি দিবেন, আমি একটি দিয়ে দিচ্ছি। এরপরে আপনার কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দিবেন, আমি ফান্ডামেন্টালভাবে একটি দিয়ে দিচ্ছি। আপনার অ্যাড্রেস আপনি দিয়ে দিবেন, এরপরে আপনার বিকাশ নাম্বারটি আপনি দিয়ে দিতে পারেন। এখানে জাস্ট বিকাশ নাম্বার দিয়ে আপনি পার্সোনাল না কি আপনি লিখে দিবেন জাস্ট আপনার। এরপরে সেন্ড পেমেন্ট রিকোয়েস্টে প্রেস করার পরে দেখবেন অনেকগুলি অপশন চলে আসবে, এখান থেকে জিমেল সিলেক্ট করবেন। জিমেল সিলেক্ট করার পরে দেখবেন এরকম চলে আসবে, তো এখান থেকে দেখুন এই যে ল্যানলা আছে এইটা জাস্ট ক্রস করে দিবেন। এটা অবশ্যই আপনাকে ক্রস করে দিতে হবে। এরপর এখানে লিখতে হবে samartearnpro@hotmail.com, এটা লিখে দিবেন জাস্ট। আপনাদের যদি মনে না থাকে আমি ভিডিও ডিসক্রিপশনে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিব, অবশ্যই আপনাকে ইমেল অ্যাড্রেসটা এখানে টাইপ করতে হবে, অন্যথায় পেমেন্ট রিকোয়েস্ট আপনার যাবে না, অর্থাৎ অ্যাপ্লিকেশন অথরিটির কাছেই পেমেন্ট রিকোয়েস্টটি যাবে না। তো যাই হোক, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো জাস্ট এভাবে আপনারা ইমেল অ্যাড্রেসটি টাইপ করে নেবেন, ওই যেটি ছিল ওটা আপনারা ক্রস করে দিবেন। তারপরে এখানে জাস্ট samartearnpro, আমি আপনাদের সুবিধার্থে অ্যাপ্লিকেশন লিঙ্ক, কপি অ্যাপ্লিকেশনটির লিঙ্ক এবং এই ইমেল অ্যাড্রেসটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এরপরে জাস্ট সেন্ড বাটনে প্রেস করলেই অটোমেটিকলি সেন্ড হয়ে যাবে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে কিন্তু আপনারা পেমেন্ট রিকোয়েস্ট সেন্ড করবেন। এরপরে অ্যাপ্লিকেশন অথরিটি 72 ঘন্টার ভিতরে আপনাকে একটি মেইল রিপ্লাই দিবে, মেইলটি এরকম চলে আসবে। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দ্য ট্যাক্স সাপোর্ট ইনকর্পোরেশন, এরকম একটি মেইল পাবেন, সেম এরকম মেইল আমি দেখিয়ে দিচ্ছি আপনারা, যাতে সুবিধা হয় যে আমার পেমেন্ট রিকোয়েস্টটি কনফার্ম হয়েছে কি না। যদি এইরকম মেইলটি আপনারা পান, এখানে অনেক কিছু লেখা আছে, দেখুন দ্য ট্যাক্স সাপোর্ট ইনকর্পোরেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল সফটওয়্যার ডেভেলপিং অ্যান্ড মার্কেটিং ফার্ম লাইসেন্স নয়তো, হাই ডিয়ার, আপনার সাফল্যের জন্য অসংখ্য ধন্যবাদ, আপনি শীঘ্রই ক্যাপচার কয়েন পরের পেমেন্ট পাওয়া যাবেন। আমাদের অফিসের যে কোনো বিকাশ আমাদের অফিসে যে কোনো অপারেটর আপনার দেওয়া বিকাশ পেটিএম নাম্বারে কল করে পেমেন্ট নিশ্চিত করবে। বিকাশ নাম্বারটি যদি আপনার ফোন নাম্বার না হয়ে থাকে তাহলে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করে আপনার কন্ট্যাক্ট নাম্বার ইত্যাদি ইত্যাদি অনেক কিছু লেখা আছে, আপনারা পড়লেই বুঝতে পারবেন। তো যাই হোক, এভাবে আপনারা ক্যাপচা কয়েন প্রোতে কাজ করে টাকা ইনকাম করতে পারবেন। এছাড়াও আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে, বিশ্বস্ত লাইসেন্স করা অ্যাপ্লিকেশন, সেটিতে আপনারা কাজ করতে পারেন, স্পিন আর্ন প্রো মেক বেটার লাইফ, এটা কিন্তু আরও ভালো একটি অ্যাপ্লিকেশন জাস্ট স্পিন করা। তো এটার অনেক ভিডিও আছে, আপনারা জাস্ট ইউটিউবে গিয়ে স্পিন আর্ন প্রো লিখে সার্চ দিবেন, স্পিন আর্ন প্রো লিখে সার্চ দিলে অসংখ্য রিভিউ পেয়ে যাবেন। আপনি এখান থেকে যে কোনো ধরনের এই যে স্পিন আর্ন প্রো, এই যে দেখুন এই যে এই ভিডিওগুলি দেখলে কীভাবে কাজ করতে হয় আপনি জাস্ট ভিডিওগুলো দেখে নেবেন। তবে অবশ্যই কোন অ্যাপ্লিকেশনটি আমি দেখিয়ে দিই, আপনারা আবার অন্য কোনো অ্যাপ্লিকেশনের কাছে যান না। দেখুন অ্যাপ্লিকেশনটির ইন্টারফেস এরকম, এই যে দেখুন ওয়েলকাম টু স্পিন আর্ন প্রো, এটার মাধ্যমে আপনি 2000 টাকা ইনকাম করতে পারেন মান্থলি একদম ইজিভাবে। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। আমি এটার একটি ভালো রিভিউ লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা দুইটা অ্যাপ্লিকেশনে যদি কাজ করেন তাহলে মান্থলি 5000 টাকারও বেশি আর্ন করতে পারবেন একদম ইজিভাবে। ও হ্যাঁ, আরও একটি সিস্টেম আছে, সেটি হলো আপনি এই অ্যাপ্লিকেশনটিতে রেফারের মাধ্যমে প্রতি রেফারে 100 টাকা করে আর্ন করতে পারেন, কিন্তু ক্যাপচা কয়েনে কিন্তু আপনি রেফার করে আর্ন করতে পারবেন না, ক্যাপচা কয়েনে রেফার সিস্টেম নেই। এই অ্যাপ্লিকেশনটিতে রেফার সিস্টেম আছে, আপনি পার রেফারে 100 টাকা করে পাবেন এবং আপনি যাকে রেফার করবেন তাকে অবশ্যই কাজ করতে হবে, সে যদি কাজ না করে তাহলে আপনি কিন্তু রেফার কমিশন পাবেন না, এটা আমি আপনাদেরকে এখনই বলে দিলাম। তো যাই হোক, রেফার কীভাবে করবেন সেই সিস্টেমটি আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে একটি ভিডিও দিয়ে দিব, সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন স্পিন আর্ন প্রো, তাহলে বুঝতে পারবেন। তো যাই হোক, ভিডিওটি আর দীর্ঘ করলাম না, এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।